বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক পেজ ফ্রিতে ব্লু ভেরিফিকেশন করবেন, এবং ব্লু ভেরিফিকেশন করলে আপনাদের অ্যাকাউন্টটা আগের থেকে আরও স্ট্রং হবে ও সিকিউর হবে। তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু ব্লু ভেরিফিকেশন চালু করেছি একদম ফ্রিতে। তো কিভাবে ফ্রিতে এরকম ব্লু ভেরিফিকেশনটা চালু করবেন সেটাই আমি দেখিয়ে দেব। তো আপনারা যদি ফেসবুকের এখান থেকে মেটা ভেরিফাই যে অপশনটা আছে এখান থেকে ভেরিফাইটা যদি নিতে চান, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক কোম্পানিকে প্রতি মাসে 960 টাকা করে দিতে হবে। তো সেটা কিন্তু আমরা অনেকেই নিতে পারি না। তো যারা টাকা পয়সার অভাবে এটা নিতে পারেন না, তারা কিন্তু ফ্রিতে এটা চালু করে নিতে পারবেন। তো আমি কিভাবে ফেসবুক আইডিতে ব্লুটিক বা ব্লু ভেরিফিকেশন বেস্ট অন করেছি সম্পূর্ণ ফ্রিতে, সেই প্রসেসটা এবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফেসবুক আইডি বা পেজে ব্লু ভেরিফিকেশন অন করতে হলে আপনি চলে আসবেন ফেসবুকে। তো আমার প্রোফাইল বা আইডিতে কোনো প্রকার ব্লুটিক ভেরিফিকেশন নেই। এখন আমি আপনাদের সামনে লাইভ পুরো ব্লুটিক ভেরিফিকেশন অন করে দেখাবো। তো কিভাবে কি করবেন একটু মনোযোগ দিয়ে কিন্তু দেখবেন। ওকে, তো ফেসবুকে আসার পর এখানে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন। তারপর এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এখানে একেবারে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ইওর প্রোফাইল লিঙ্ক, এর নিচে আছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন। তারপর আপনার ফোনে নোটপ্যাডে যে কপি করা লিঙ্কটা নোটপ্যাডে পেস্ট করে রেখে দেবেন, কারণ ফ্রিতে ব্লু ভেরিফিকেশন করতে হলে আপনার প্রোফাইলের লিঙ্কটার প্রয়োজন হবে। ওকে, তো আপনি আবারও চলে আসবেন ফেসবুকের হোম পেজে। এরপর এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হেলথ সেন্টার নামে একটা অপশান আছে, এখান থেকে হেলথ সেন্টার এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করে লিখবেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ, ফেসবুক ব্লু। এটা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ নামে একটা অপশান চলে এসেছে। আপনি ফেসবুক ব্লু ভেরিফিকেশন বেজ এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আছে রিকোয়েস্ট ভেরিফাইড বেজ অন ফেসবুক। এখানে প্রথমে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো স্ক্রল করে একটু নিচে আসবেন। এখানে কিন্তু তারা অনেক কিছু লিখে রেখেছে, অনেক কন্ডিশন তারা এখানে দিয়ে রেখেছে। তো আপনি এখান থেকে টাকা দিয়েও ব্লু ভেরিফিকেশন বেজটা নিতে পারবেন, আবার ফ্রিতেও নিতে পারবেন। তো ফ্রিতে নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে দেখেন লেখা আছে ভেরিফাই ইওর প্রোফাইল অর পেজ। তো এর আন্ডারে দেখতে পাবেন এখানে নীল কালারে লেখা আছে ফিল ইন দিস ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মূল পেজটি চলে আসবে। তো এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, পেজ আর প্রোফাইল। তো আপনি প্রোফাইল ব্লুটিক ভেরিফিকেশন করবেন নাকি পেজ ব্লুটিক ভেরিফিকেশন করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে প্রোফাইল লিঙ্ক, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিতে হবে। তো আপনি আপনার প্রোফাইলের যে লিঙ্কটা কপি করে নোটপ্যাডে রেখেছিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, লিঙ্কটা কপি করে নেব। কপি করার পর এখানে এসে লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আছে ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি অপশান চলে আসবে। তো একটা কথা বলে রাখি, অবশ্যই কথাটা মাথায় রাখবেন, আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় তবেই কিন্তু আপনি এই ব্লুটিক ভেরিফিকেশনটা অন করতে পারবেন। আর যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু এটা অন করতে পারবেন না, এটা কিন্তু ফেসবুকের রুলস, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। তো এখানে ভেরিফাইয়ের অনেকগুলো সিস্টেম আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, ট্যাক্স ফিলিং, এরপর রিসেন্ট ইউটিলিটি বিল, আর্টিকেল অফ ইনকর্পোরেশন, এগুলোর যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এনআইডি কার্ড সিলেক্ট করব। এনআইডি কার্ড কোনটা, এটা হলো ন্যাশনাল আইডি কার্ড। তো ন্যাশনাল আইডি কার্ড এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর আছে অ্যাড ডকুমেন্টস, আপনার আইডি কার্ডের ডকুমেন্টস এখানে দিতে হবে। আপনি এখান থেকে চয়েস ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি আগে থেকেই তুলে রাখবেন এবং সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আছে ক্যাটাগরি, আপনি এখানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, মানে ফেসবুকে আপনি কোন ধরনের কাজ করেন, আপনার অডিয়েন্স আপনাকে কীভাবে চেনে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাকে আমার অডিয়েন্সরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে চেনে, তাই এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করবেন, আর যদি কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকেন তাহলে আদার এটা সিলেক্ট করবেন। তো আমি ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আছে কান্ট্রি, কান্ট্রির এখানে আপনার দেশের নামটা লিখে দেবেন। তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। এরপর আছে অডিয়েন্স, তো আপনার অডিয়েন্সরা আপনাকে কীভাবে চেনে সেটার একটা বর্ণনা আপনি এখানে লিখে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই কারণ এটা অপশনাল। তারপরেও আপনি এখানে কিছু লিখে দেবেন। তো আমি এখানে লিখছি
আই অ্যাম এ ইউটিউবার অ্যান্ড ভিডিও ক্রিয়েটর, এটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দেবেন। তারপর আছে অলসো সো আস, মানে আরও কোন কোনভাবে আপনি ফেসবুকে পরিচিত সেটা এখানে দিতে বলছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর। এরপর নিচে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা লিঙ্ক দিতে বলছে, তো লিঙ্কে আপনি কি দেবেন সেটা আমি বলে দিচ্ছি। অনেকেই এখানে কিছুই দেয় না, যার কারণে ব্লু ভেরিফিকেশন বেসটা অন করতে পারে না। তো এক নম্বরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর দুই নম্বরে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে পারেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিতে পারেন। তারপর তিন নম্বরে, চার নম্বরে, পাঁচ নম্বরে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলোর লিঙ্ক দিয়ে দেবেন। অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দেবেন। এখানে লিঙ্কগুলো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে ফেসবুক টিমের কাছে সেন্ড করে দেবেন। সেন্ড করার সাথে সাথে এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং আপনি এখানে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো সব আপনার প্রোফাইলটা তারা ভালোভাবে পর্যালোচনা করে দেখবে যে আপনি আপনার প্রোফাইলে ব্লুটিক পাওয়ার যোগ্য কি না। যদি আপনি ব্লুটিক পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ব্লুটিক ভেরিফিকেশনটা পেয়ে যাবেন, আর যদি পাওয়ার যোগ্য না হয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না। এবার আসে মূল কথায়, কারা কারা ব্লুটিক ভেরিফিকেশন পাবে আর কারা কারা পাবে না। তো আপনি যদি ফেসবুকে ভাইরাল না হন বা আপনাকে যদি অডিয়েন্সরা নানাভাবে না চেনে, আপনার যদি বেশি ফ্রেন্ডস ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি ব্লুটিক ভেরিফিকেশনটা ফ্রিতে নিতে পারবেন না, আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, বাট ফ্রিতে পাবেন না। এক কথায় বলতে গেলে ফেসবুকে যারা সেলিব্রিটি তারা কিন্তু এটা ফ্রিতে পাবে, যারা ফেসবুকে তেমনভাবে পরিচিত না বা সেলিব্রিটি না তারা কিন্তু এটা ফ্রিতে পাবে না, এটাই হলো মূল কথা। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনারা পেলেও পেতে পারেন। আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে ফেসবুকে ফ্রিতে ব্লুটুথ ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।